হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম শান্তি লিলি উদ্ভিদ আজকের ভিডিওটি পিস লিলি প্ল্যান্টের উপর ভিত্তি করে এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি গাছ লাগাতে পারেন বাড়িতে পিস লিলি প্ল্যান্ট এবং কিভাবে এটি থেকে আপনার বাগানে সৌন্দর্য অর্জন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগল তো চলুন শুরু করা যাক লিলি গাছের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে ভিডিও যাদের সবুজ বুড়ো আঙুল আছে এবং এমনকি যাদের নেই তাদের অনেক দিনের প্রিয় স্প্যাথিফাইলাম সাধারণভাবে পিস লিলি নামে পরিচিত এটি একটি অভিযোজনযোগ্য এবং কম রক্ষণাবেক্ষণের ঘরের উদ্ভিদ পিস লিলি মোটেও সত্যিকারের লিলি লিলিয়াম এসপিপি, নয় বরং এরাসি পরিবারের সদস্য এর ফুলগুলি ক্যালা লিলির সাথে সাদৃশ্যপূর্ণ উভয় উদ্ভিদ একই পরিবারের অন্তর্গত এবং এটি এর নামের কারণ ফুলের উজ্জ্বল অংশে একটি সাদা হুডের মতো খাপ স্প্যাথে নামে পরিচিত রয়েছে যা আত্মসমর্পণের সাদা পতাকার মতো শান্তি লিলির বিভিন্ন আকার এবং প্রকার রয়েছে বেশিরভাগই ফ্লোর প্ল্যান্ট হিসাবে কাজ করে কারণ তারা তিন ফুট লম্বা হতে পারে এবং বড গাট পাতার সাথে চৌড়া হতে পারে মাওনা লোয়া সর্বোচ্চ একটি স্প্যাথিফিলাম হাইব্রিড হলো আদর্শ মাঝারি ধরনের এটি চার ফুট পর্যন্ত লম্বা হয় এবং বুজ পাতার সাথে প্রচুর পরিমাণে বড কাপড় বৈশিষ্ট্য রয়েছে ন্যাস্যা এটিকে শীর্ষ দশটি গৃহস্থালী বাজু পরিষ্কারের উদ্ভিদ এর তালিকায় রাখার পরে এটি অবশেষে সাধারণ জনগণের কাছ থেকে প্রাপ্য স্বীকৃতি পেয়েছে এই গ্রীষ্মমণ্ডলীয় প্রেমময় উদ্ভিদ আমাদের শ্বাস নেওয়া বাতাসকে পরিষ্কার করতে সহায়তা করে যদিও আমরা সবাই পরিষ্কার অক্সিজেনযুক্ত বাতাসের প্রশংসা করি এটি সহজ শান্তি লিলির যত্ন স্থিতিস্থাপকতা এবং ক্ষমাশীল প্রকৃতি যা তাদের এমন জনপ্রিয় গৃহস্থালিতে পরিণত করে শান্তিলিলিয়ত্ন লিলি উদ্ভিদ ওভারভিউ মূলত আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টের নেটিভ শান্তি লিলি উদ্ভিদ একটি প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর বহুবর্ষজীবী যা যে কোনো স্থানকে যোগ করে স্ট্যান্ডার্ড পিস লিলি দুই চার চার শূন্য ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে এবং ডিলাক্স প্ল্যান্ট তিন দুই পাঁচ শূন্য ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে শান্তি লিলির সাদা ফুলগুলি সাধারণত বসন্তে একটি বিযুক্ত ফুলের চেয়ে একটি পরিবর্তিত পাতা একটি ব্র্যাক্ট হিসাবে দেখা যায় গাছপালার জন্য খুব ভালো যত্ন পাশাপাশি শরৎকালে আবার প্রস্ফুটিত হতে পারে প্রস্ফুটিত দুই মাস বা তার বেশি সময় ধরে থাকে এবং প্রস্ফুটিত হয়ে যাওয়ার পর ফুল না ফোটার একটি সময়কাল অনুসরণ করে অফিস স্মরণকক্ষ এবং হাসপাতালের কক্ষগুলির মতো অন্ধকার কোয়ার্টারগুলিতে শান্তির লিলিগুলি ঠিকঠাকভাবে পরিচালনা করে আমরা যে বায়ু নিঃশ্বাস নিই তা পরিষ্কার করতে সহায়তা করার জন্য এর যত্নের সহজলভ্যতার সাথে একত্রিত করুন এবং আপনি দেখতে পাচ্ছেন কেন পিস লিলি এত জনপ্রিয় হাউস প্ল্যান্ট শান্তি লিলি কি বিড়ালদের জন্য বিষাক্ত পিস লিলিগুলি অ্যাসপে দ্বারা বিড়ালের জন্য বিষাক্ত সাধারণ গৃহস্থালীর একটি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এগুলিতে অক্সালেট থাকে যা প্রাণীর মুখ এবং তেজ জ্বালা করতে পারে কারণ প্রথম কামডে জ্বালা শুরু হয় যাই হোক প্রাণীটি মারাত্মক বিষক্রিয়া এড়াতে খুব দ্রুত উদ্ভিদ খাওয়া বন্ধ করে দেয় বিডাল এবং কুকুর যারা শান্তি লিলির পাতা খায় তারা প্রচুর পরিমাণে লালা বের করতে শুরু করে তাদের মাথা নাড়ায় এবং তাদের মুখে থাবা দেয় হয় শান্তি লিলি বিষাক্ত থেকে বিডাল যেহেতু বিডাল তাদের কৌতূহলের জন্য পরিচিত চটতে প্রাণী তাই তাদের ক্ষতি থেকে রক্ষা করা সর্বোত্তম উপায় হল কোনো বিষাক্ত গাছের মালিক না হওয়া আপনি কি ধরনের গাছপালা আপনার বিড়ালের আগ্রহকে অনুপ্রাণিত করে সেদিকেও মনোযোগ দিতে পারেন যেমন অনুগামী লতাগুল্ম বা গুল্মজাতীয় গাছপালা এবং এই ধরনের গাছপালা কেনা এড়াতে পারেন আপনার গাছপালাকে আসবাবপত্র বা ফিক্সচার থেকে দূরে রাখুন যা তাদের বিড়ালের কাছে অ্যাক্সেসযোগ্য করে তুলবে অবশেষে আপনি একটি প্রতিরোধক চেষ্টা করতে পারেন যেমন গর্তসহ একটি ছোট পাত্রে মতবলগুলি স্থাপন করা বা আপনার বিড়ালটিকে দূরে রাখতে পটিং মাটিতে কফি ছিটিয়ে দেওয়া শান্তি লিলি কি কুকুরের জন্য বিষাক্ত শান্তি লিলি কুকুরের নাগালের বাইরে রাখুন কারণ এটি খাওয়া হলে তাদের জন্য বিষাক্ত পেট বিষ হেল্পলাইন অনুসারে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালগুলি একটি প্রদাহজনক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যার ফলে মুখ জিভা গলা এবং উপরের শ্বাসনালি ফুলে যায় যদি আপনার পচের লিলি বিষক্রিয়া থাকে তাহলে আপনার কুকুরকে চিকিৎসার জন্য পশুচিকিৎসকের কাছে আনতে হবে বেশিরভাগ কুকুরকে উদ্ভিদের খুব বেশি খাওয়া বা দ্বিতীয়বার এটি অনুসরণ করতে নিরুৎসাহিত করা হয় হয় শান্তি লিলি বিষাক্তকে কুকুর আপনার কুকুরকে পিস লিলি খাওয়া থেকে বিরত রাখতে গাছটিকে নাগালের বাইরে রাখুন আপনার কুকুরকে যে কোনো শান্তির লিলি থেকে দূরে রাখতে বাধ্যতামূলক আদেশগুলি ব্যবহার করুন যা আপনি বাইরের মুখোমুখি হতে পারেন আপনার উঠোনে যদি সেগুলি থাকে তবে সেগুলিকে একটি বেড়াযুক্ত অংশে রাখা ভাল লিলি যত্ন টিপস আপনি যদি একটি শান্তি লিলির যত্ন নেওয়ার বিষয়ে পরামর্শ খুঁজছেন আপনি সঠিক জায়গায় এসেছেন শান্তি লিলি যত্ন সম্পর্কে আরও জানতে দেখুন হালকা প্রয়োজন আলো শান্তির লিলি হালকা আংশিক ছায়া পছন্দ করে এবং ফ্লুরোসেন্ট আলো সহ্য করতে পারে প্রকৃতপক্ষে কেউ কেউ জানালা নেই এমন কক্ষে উন্নতির জন্য পরিচিত হলুদ পাতা নির্দেশ করে যে আলো খুব শক্তিশালী এবং বাদামি পাতা বা রেখাগুলি সরাসরি সূর্যের আলো থেকে ঝলসে যাওয়া নির্দেশ করে উত্তর বা পশ্চিমমুখী জানালা থেকে গাছটিকে ছয় থেকে আট ফুট দূরে রাখার কথা বিবেচনা করুন জল জল আপনি যদি ভাবছেন যে পিস লিলিকে কত ঘন ঘন জল দেওয়া যায় তবে একটি পরামর্শ হল জল দেওয়ার আগে গাছটি কিছুটা ঝরে যাওয়ার জন্য অপেক্ষা করা পিস লিলির যত্ন নেওয়ার একটি দুর্দান্ত সুবিধা হল যে এটি যখন পানির প্রয়োজন হয় তখন এটি কিছুটা নিয়ে যায় মূলত এটি কখন কৃষ্ণাত্ত হয় তা আপনাকে বলে সাধারণভাবে সপ্তাহে অন্তত একবার জল দিন এবং মাটি আর্দ্র রাখুন গ্রীষ্মের ক্রমবর্ধমান ঋতু জুড়ে নরম বা পাতিত জল দিয়ে পাতা ছিটিয়ে দিন শীতকালে আপনার গাছকে কম জল দিন এমনকি যদি আপনি কিছুক্ষণের জন্য জল দিতে ভুলে যান এবং পাত্রের কিনারা জল এবং স্প্রিজ্জের উপর সমতল ফ্রন্ট দিয়ে আপনার উদ্ভিদ সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত দেখতে পান শান্তি লিলি কত দ্রুত পুনরুজ্জীবিত হয় তা দেখে আপনি অবাক হতে পারেন শান্তি লিলি ক্লোরিন সংবেদনশীল হতে পারে যদি আপনার পৌরসভার জলের ব্যবস্থা খুব বেশি ক্লোরিনযুক্ত হয় তাহলে একটি পাত্রে জল ভরে দিন এবং তারপরে এটিকে রাতারাতি দাঁড়াতে দিন যাতে পিস লিলিতে ঢালার আগে ক্লোরিন বেরিয়ে যেতে পারে তাপমাত্রা তাপমাত্রা শান্তি লিলি একটি দুর্দান্ত ঘরের উদ্ভিদ তৈরি করে কারণ এটি বাড়ির ভিতরের তাপমাত্রায় বৃদ্ধি পায় যা বেশিরভাগ লোকেরা উপভোগ করে এটি ছয় পাঁচ আট পাঁচ ফারেনহাইট তাপমাত্রার পরিসর এবং আর্দ্র জলবায়ু পছন্দ করে পিস লিলি চার পাঁচ ডিগ্রি ফারেনহাইটের নিচে ঠান্ডা খসডা বা তাপমাত্রা সহ্য করতে পারে না বছরের বেশিরভাগ সময় এগুলিকে বাড়ির ভিতরে রাখা এবং যে কোনো গরম বা শীতল করার ঘরের সরঞ্জামগুলি থেকে দূরে প্রদর্শন করা সবচেয়ে ভাল বিষাক্ততা বিষাক্ততা স্প্যাথিফাইলাম পরিবার থেকে শান্তির লিলি সত্যিকারের লিলি লিলিয়াসি নয় এবং তাই প্রকৃত লিলির মতো বিষাক্ত পাঞ্চ প্যাক করবেন না যদিও তারা বিড়াল এবং কুকুর উভয়ের জন্যই বিষাক্ত কারণ এতে ক্যালসিয়াম অক্সালেট থাকে শান্তি লিলি পশু এবং ছোট শিশুদের থেকে দূরে রাখা উচিত ঝুঁকি সম্পর্কে শিক্ষিত হওয়া আপনাকে যে কোনো দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে আরও তথ্যের জন্য আমাদের বিষাক্ত উদ্ভিদ নির্দেশিকা দেখুন কীটপতঙ্গ কীটপতঙ্গ এবং সমস্যা অন্যান্য বাড়ির গাছের তুলনায় লিলি তুলনামূলকভাবে পোকামাকড় এবং রোগ প্রতিরোধী যদিও তারা মাকড়সার মাইট এফিড এবং মেলিবাগ পেতে পারে মালিকারা সাধারণত নিয়মিত পাতা মোছার মাধ্যমে এই কীটপতঙ্গ নিয়ন্ত্রণে রাখে কীটপতঙ্গ আক্রমণ করলে কীটনাশক সাবান দিয়ে উদ্ভিদ স্প্রে করুন বাদামি পাতার টিপস অতিরিক্ত জল দেওয়া অতিরিক্ত নিষিক্তকরণ এবং আর্দ্রতার অভাব থেকে সবকিছু থেকে উদ্ভূত হতে পারে আপনার উদ্ভিদের সংকেত অনুসরণ করতে শিখুন যদি গাছের নিচে পাতাগুলি বাদামি হয়ে যায় তবে এর মানে এই পুরানো পাতাগুলি আরও দ্রুত বর্ধনশীল ছোট পাতার সাথে প্রতিযোগিতা করতে পারে না শান্তি লিলি চারটি কারণে সহজ লেবেল জিতেছে প্রথমত পানির প্রয়োজন হলে এটি ঝিমিয়ে যায় এবং দীর্ঘ পানীয়ের পরে দ্রুত পুনরুজ্জীবিত হয় দ্বিতীয়ত এটি কম আলোর পরিস্থিতিতে উন্নতি লাভ করে তৃতীয়ত শান্তি লিলি খুব স্থিতিস্থাপক একটি পোকামাকদের উপদ্রব বা কিছু মিস করা জল এটিকে ম্লান এবং ফ্যাকাশে করে দিতে পারে তবে এটি দ্রুত ফিরে আসে পরিশেষে পর্যাপ্ত যত্ন এবং মাঝে মাঝে এর পাতা মোছার সাথে শান্তি লিলিকে গোলাপ এবং অন্যান্য বাড়ির গাছপালা পোকা পোকাচুম্বক বলে মনে হয় না আপনি যদি নোফাস পিস লিলিকে যেতে দিতে এবং আপনার শ্বাসপ্রশ্বাসের বাতাসকে বিশুদ্ধ করতে প্রস্তুত হন তবে এখানে আমাদের অফারগুলি দেখুন তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে লিলির চারা জন্মাতে হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা স্যুপ বাগান